একটা গ্রুপ ছবিটা গ্রুপ আজকে থাকেন গ্রুপ ছবি তার 26 তম মৃত্যুবার্ষিকী তার স্বপ্ন ছিল কৃষকদেরকে সে কিভাবে মুক্তি করবে এবং শোষণ মুক্ত করার তার স্বপ্ন ছিল সে শুধু ভূমি আন্দোলন ইচ্ছে করে নাই সেই দশ কিনার মাটিতে এক সময় ব্যাংকে লোন দেয়নি সে লোনের জন্য সে অনেক দাবি করেছিল এবং সেই লোন দিতে বাধ্য করেছিল ব্যাংকে এবং লোন সুদ মাফ করার জন্য সে আন্দোলন করেছিল এই কৃষককে এবং কৃষকদের সে শুধু খালি শুধু আমরা যদি বলি যে সে ভূমি নিয়ে খাস জমির আন্দোলন করেছে না তার আন্দোলন ছিল গোটা কৃষক সমাজকে সে শান্তি দেওয়ার জন্য সারের পায় নাই তার বিরুদ্ধে সে কথা বলছিল এবং সারের জন্য সে আন্দোলন করেছিল কৃষকদের অধিকারের জন্য সে আন্দোলন করেছিল কিন্তু আজকে সে কৃষক কৃষকের কথা বলার লোক বাংলাদেশে খুব কম আছে পোশাকধারী কৃষক আছে কিন্তু সত্যিকারে মানুষের কৃষক নেতা কিন্তু খুব অভাব বাংলাদেশের মধ্যে আজকে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি আমি রাজনীতি করছি বিদায় আমি আজকে ভাইস চেয়ারম্যান হয়েছি আমার পরিচয় ছিল আমি সত্তার খানের মেয়ে কিন্তু সে আমি হয়তো তার মেয়ে না আমার বন্ধু ছিল রাজনৈতিক জীবনে শিক্ষা গুরু ছিল তার আদর্শে আদর্শিত হয়েছি তার চিন্তা ছিল শোষণ মুক্ত করার তার চিন্তা ছিল সে কৃষকদেরকে কিভাবে সে তার অধিকার কৃষক পাও জোট বাইন্ডা কৃষকরা ফসল উৎপাদন করে জোট বাইন্ডা কৃষকরা কিন্তু বাজারে যখন বিক্রি করতে যায় তখন জোট বাঁধে কি কৃষকের ফসলটাকে ন্যায্য মূল্যে না দিয়ে জোট বাইন্ডা কোন টাকায় কিভাবে কিনবে এক শ্রেণীর মানুষ এভাবে কৃষকদেরকে শোষণ করে তাই আজকে 26তম মৃত্যুবার্ষিকী তার এবং আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে একটু দেরিতে আমার লোকজন আসতে দেরি করেছে কিন্তু যাতে ভবিষ্যতে দেরি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর আপনাদেরকে আমি আর কি বলবো আপনারা তার জীবনের সংগ্রাম জীবনের সাথী ছিলেন সে 180 ঘন্টা অনশন করেছিল আপনারা অবস্থান ধর্মঘট করেছিলেন সেই সৈনিক আপনারা তার পাশে ছিলেন তার দাবি আদায় করার জন্য যদি আপনারা না থাকতেন তাহলে সে তার দাবি কখনো সে আদায় করতে পারত না আপনারা তার একদম তার পাশের সৈনিক ছিলেন বেদে তার দাবি আদায় করতে পারছে আমরা তার আদর্শটাকে ধারণ করে মনে রেখে আমরা সেভাবে চলব আমরা কাউকে শোষণ করতে করব না এবং কেউ শোষণ করবে আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াব তার কারণ অন্যার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি অন্যার বিরুদ্ধে যদি আমরা এই সমাজে যদি কথা না বলি কেউ না কেউ ধরতে হবে অন্যার বিরুদ্ধে কথা বলা কিন্তু আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে দোয়া করি তবে আজকে আমি একটু দুঃখ পেলাম যে জরমরারে একটি চরে বীজ ফালাবে সে বীজটা ফালাইতে দেয় নাই বর্তমান চেয়ারম্যানের ভাইরা কৃষকদেরকে প্রধানমন্ত্রী বলেছে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না আব্দুল সত্তার খান বলেছে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কিন্তু আজকে সেই কৃষকের বীজ নিয়ে আজকে এই সত্তার খানের মৃত্যুবার্ষিকে উপলক্ষে তারা হাজির হয়েছে আমি দুঃখ পেয়েছি আমি বিপ্লব প্রতিবাদ জানাচ্ছি এবার এই কাজটা চেয়ারম্যান সাহেবের ভাইরা যে করেছে এটা ঠিক হয় নাই যদি চেয়ারম্যানের ভাইরা যে করেছে আমি পিওনো সাহেবের কাছে তার কাছে প্রেয়ার যাওয়াবো সে দেখবে বিষয়টা আমি এইটা এই সমাবেশে করছি এবং এই করে আমি আমার সমস্ত বক্তব্য আমি শেষ করছি আপনারা অনেক
Thank you.